তো নিমজ্জিত পাতের ঢালু অংশকে বলা হয় ট্রান্সফর্ম চ্যুতি, বেলি অফ জোন, নাকি মধ্য মহাসাগরীয় শৈলশিরা, নাকি ত্রিপাত অঞ্চল? তো এই প্রশ্নটি একাদশ শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবছর কি আসার সম্ভাবনা খুবই বেশি। তো এর থেকে আমরা কি চারটি এমসিকিউ প্রশ্ন জানতে পারবো। প্রথমত কি ট্রান্সফর্ম চ্যুতি এবং ভ্যালি অফ জোন, এছাড়াও কি মধ্য মহাসাগরের শৈলশিরা এবং ত্রিপাত অঞ্চল কি, সে সম্পর্কে জানতে পারবো। তো এবছর একাদশ শ্রেণীর জন্য কি এই ভ্যালি অফ জোন খুবই গুরুত্বপূর্ণ, এটি আসার সম্ভাবনা খুবই বেশি। তো প্রথমত কি ট্রান্সফর্ম চ্যুতি, তো যখন দুটি পাত পরস্পরের থেকে বিপরীতে বা অনুভূমিকভাবে সরে যায় তখন তাকে বলে ট্রান্সফর্ম চ্যুতি বা নিরপেক্ষ পাত সীমানা। তো ঠিক এই রকম দুটি পাত কি, তারা পরস্পর তাদের বিপরীতে অনুভূমিকভাবে সরে যাচ্ছে, একেই বলা হয় ট্রান্সফর্ম চ্যুতি বা নিরপেক্ষ পাত সীমানা। তো এর উদাহরণ কি, ক্যালিফোর্নিয়ার সান আন্দিজ চ্যুতি হলো ট্রান্সফর্ম বা নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ। এরপর কি ভ্যালি অফ জোন কি, তো যখন দুটি পাত পরস্পরের সঙ্গে যুক্ত হয় এবং হালকা পাতটি কি উপরে চলে যায় এবং ভারী পাতটি নিচে চলে যায় এবং পাত নিমজ্জিত হওয়ার ফলে যে অঞ্চলের সৃষ্টি করে তাকে বলা হয় ভ্যালি অফ জোন। তো ঠিক এইরকম তো হালকা মহাদেশীয় পাত ও ভারী মহাসাগরীয় পাতের যখন মিলন হবে, ভারী মহাসাগরীয় পাত কি এই হালকা মহাদেশীয় পাতের নিচে ঢুকে যাবে এবং এই ভারী মহাসাগরীয় পাত এই হালকা মহাদেশীয় পাতের নিচে যতটুক অংশ নিমজ্জিত থাকবে সেই অঞ্চলকেই বলা হয় ভ্যালি অফ জোন। তো এটি পাত নিমজ্জিত হওয়ার ফলে ঘটে থাকে। তো এরপর মধ্য সাগরীয় শৈলশিরা, তো মধ্য সাগরীয় শৈলশিরা হচ্ছে কি, তো সমুদ্রের গভীরে যখন দুটি পাত একসঙ্গে যুক্ত হয় এবং সেই যুক্ত স্থানে কিছু পরিমাণ ফাঁকা থাকার ফলে পরিচালন স্রোতের ফলে ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা বেরিয়ে আসে, সেই ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসে তখন লাভায় পরিণত হয় এবং সেই লাভা জলের সংস্পর্শে আসা মাত্রই ঠান্ডা ও কঠিন হয়ে সেই স্থানেই জমাট বাঁধে এবং ছোট ছোট পাহাড় বা পর্বতের সৃষ্টি করে। তো সেই পাহাড় বা পর্বতগুলি যদি এক সরল রেখায় লম্বালম্বিভাবে অবস্থান করে তখন তাকে বলা হয় কি মধ্য সামুদ্রিক শৈলশিরা বা মধ্য মহাসাগরীয় শৈলশিরা। তো এর উদাহরণ কি আটলান্টিক মহাসাগরীয় শৈলশিরা। তো তোমরা জানো উত্তর আমেরিকার পাত এবং দক্ষিণ আমেরিকার পাত, এছাড়াও কি আফ্রিকান পাত ও ইউরেশিয়ান পাত একসঙ্গে মিলনের ফলে এই মধ্য আটলান্টিক মহাসাগরে একটি কি বিশাল আকৃতির শৈলশিরার সৃষ্টি করে। তো ঠিক এই বরাবর কি বিশাল আকৃতির একটি শৈলশিরার সৃষ্টি করে। তো এরপর কি ত্রিপাত অঞ্চল, তো ত্রিপাত অঞ্চল এমন একটি অঞ্চল যেখানে কি তিনটি পাত একসঙ্গে মিলিত হয় এবং ইংরেজি ওয়াই অক্ষরের মতন অঞ্চলের গঠন করে, একেই বলা হয় কি ত্রিপাত অঞ্চল। তো এখানে প্রশান্ত মহাসাগরীয় পাত এবং আন্টার্কটিকার পাত এবং নাজকা পাত একসঙ্গে মিলিত হয়ে এখানে কি ইংরেজি ওয়াই আকৃতির সৃষ্টি করে। তো এই অঞ্চলটিকেই বলা হয় ত্রিপাত অঞ্চল। তো বাবুলক এই প্রশ্নটির সঠিক উত্তর কি, তো এর সঠিক উত্তর হচ্ছে কি ভ্যালি অফ জোন। তো এবছর পরীক্ষার জন্য কি ভ্যালি অফ জোন খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে শিখে রাখবে।